হ্যালো বন্ধুরা, কিভাবে ট্রু কলার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার নাম চেঞ্জ করবেন? অর্থাৎ আমরা যখন কোনো অজানা নাম্বারে কল করে থাকি, তখন যদি উভয় ব্যক্তি ট্রু কলার অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে, তাহলে ওই অজানা ব্যক্তির কলার স্ক্রিনে আমাদের নামটি শো করে। কিন্তু আপনি যদি ট্রু কলারের মধ্যে আপনার নামের জায়গায় অন্য কোনো নাম বা অন্য কোনো কিছু লিখে দেন, তাহলে কোনো অজানা ব্যক্তিকে আপনি যখন কল করবেন, ওই ব্যক্তি আপনার নাম কখনোই জানতে পারবে না। এই ট্রু কলার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার নাম চেঞ্জ করার জন্য আপনাদের প্রথমে ট্রু কলার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে ওপরের বাম দিকের কোণে একটি প্রোফাইল আইকন শো করছে। এই আইকনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা প্রোফাইল বা কমপ্লিট ইওর প্রোফাইল একটি অপশন দেখতে পেয়ে যাবেন। এই অপশনটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমরা নাম চেঞ্জ করব, তার আগে একেবারে ওপরে একটি প্রোফাইল পিকচার শো করছে। আপনারা যদি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ বা পরিবর্তন করতে চান, সেজন্য এখানে একটি পেন আইকন রয়েছে। এই পেন আইকনে ক্লিক করে আপনারা এই প্রোফাইল পিকচারটিকে চেঞ্জ করতে পারবেন। তো এরপর এখানে আমরা নাম চেঞ্জ করব। আমার নাম দেওয়া রয়েছে প্রশান্ত হাজরা। আমি যখনই কোনো অজানা ব্যক্তিকে কল করে থাকি, তখন ওই ব্যক্তিটি আমার নাম সহজেই জেনে যায়। তো এজন্য আমি আমার নামটি এখানে চেঞ্জ করে দেব। তো এখানে আমি একটি নাম লিখে দিচ্ছি। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি স্মার্ট বয়। স্মার্ট বয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি নাম দিয়ে দিয়েছি স্মার্ট বয়। এরপর নিচে সেভ বাটনে একটি ক্লিক দিয়ে দেব। সেভ বাটনে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে একেবারে ওপরে দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইল নাম্বারে যে নামটি শো করছে স্মার্ট বয়। এরপর আমি যদি কোনো অজানা নাম্বারে কল করে থাকি, তাহলে ওই ব্যক্তিটির স্মার্টফোনের কলার স্ক্রিনে আমার এই স্মার্ট বয় নামটি শো করবে, আমার অরিজিনাল নাম কখনোই শো করবে না। এভাবে আপনারা ট্রু কলারের মধ্যে আপনার নাম চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।